এটি হচ্ছে কলোনি পদ্ধতি একটা সময় খামারিরা লিটারে মুরগি পালন করত লিটারে মুরগি পালনের ব্যয়সহ রয়েছে নানাবিধ অসুবিধা আর সেজন্য খামারিরা বিভিন্ন রকমের টেকনিক ও পদ্ধতি অবলম্বন করতে থাকে আমি এই চ্যানেলের মাধ্যমে সবচেয়ে কম খরচে কিভাবে মুরগি পালন করা যায় তার বিভিন্ন পদ্ধতি উপস্থাপন করেছি এক সময়কার পানির পাত্রের অবসান ঘটিয়ে বর্তমানে নিপল ড্রিঙ্কার বেল ড্রিঙ্কার সহ বিভিন্ন পদ্ধতি চলে এসেছে যেহেতু গ্রামগঞ্জের অনেকের বাড়িতে বাস থাকে সেহেতু শুধু বাস দিয়ে কিভাবে আধুনিক পদ্ধতিতে কম খরচে এবং সুবিধাজনক উপায়ে পরিশ্রম কমানোর জন্য লাভ বাড়ানোর জন্য কি ধরনের পদ্ধতি অবলম্বন করা যায় সেটি আমরা কিভাবে বাচ্চা প্রতিপালন করি সেটি আপনাদের সামনে তুলে ধরা হবে বলা বাহুল্য বর্তমানে নারিশ কোম্পানির বাচ্চা সপ্তাহে একদিন হ্যাচিং করা হয় এবং দামেও সেটি অন্যান্য অন্য বাচ্চার তুলনায় বেশি হয়ে থাকে ইতিপূর্বে একটি প্রতিবেদনে বলেছিলাম নারিশ কোম্পানি প্রতি বক্সে একটি করে বাচ্চা ফ্রি দিয়ে থাকে বাচ্চার বয়স আজকে সাত দিন প্লাস হয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যেই স্থানটিতে বাচ্চাগুলো বুডিং করা হয়েছিল সেই স্থানের নেট লাল কালার এবং যার ফাঁকা সবুজ কালারের নেটের চলাচলের সুবিধার জন্য আমরা ফ্লোরে ত্রিপল বিছিয়ে নিয়েছি যদি অন্যান্য খামারিদের বেলায় এই ব্যাপারটি ওই ঠিক তবে এটা মুরগির বিষটা সরাসরি মাটির ফ্লোরের উপরেই পড়ছে তবে কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে আমরা কিছু নেট বিছিয়ে দিয়েছি চলে এসেছে মুরগির খাবার এই খামারটিতে দীর্ঘদিন যাবৎ নিয়ে আকর্ষণ করে এটাই স্বাভাবিক যদিও শীতকালে মাছের উপদ্রব অনেক বেশি হয়ে থাকে এছাড়াও এই ধরনের খামারে আপনি সারা বছর মাসির উপদ্রব লক্ষ্য করবেন শুধুমাত্র লাভ এবং সুবিধা নিয়েই আমি আলোচনা করি না আমি চেষ্টা করি সামগ্রিক বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার এই প্রতিবেদনটি করার জন্য আমার সময় লেগেছে এক মাস সবসময় সুবিধেই থাকবে এমনটি নয় প্রত্যেকটি ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে নিপল ড্রিঙ্কার সিস্টেমে যদি কোনো মুরগি একটু দুর্বল বা অসুস্থ বোধ করে তবে সেই নিপল ড্রিঙ্কার থেকে পানি খেতে পারে না সেই জন্য সেই মুরগিটিকে আইডেন্টিফাই করে আপনাকে সেই মুরগিটির বিশেষ যত্ন নিতে হবে যে মুরগিগুলো দুর্বল অসুস্থ প্যারালাইস ওই মুরগিগুলো নিপলে পানি খেতে পারে না ওইগুলো বাছাই করে আলাদা পাত্রে পানি দিতে হয় এবারে মুরগির বিষটা পরিষ্কার করার পালা প্লাস্টিকের সেই ছোট্ট বেলচাটিকে হাতল পরিবর্তন করে একটি বাঁশের হাতল লাগিয়ে বড় করে নিলেই সহজে মুরগির বিষ্ঠাগুলো নিচ থেকে টেনে বের করে নেওয়া যায় এভাবে সম্পূর্ণ খামারটি পরিষ্কার করতে আমাদের সময় লেগেছে এবারে যে এক ঘন্টা আর সম্পূর্ণ বেচটিতে আমরা এই খামারটি তিনবার পরিষ্কার করেছিলাম যেখানে আমাদের এবারে সময় লেগেছিল তিন ঘন্টা প্রিয় দর্শক কৃষকের স্বপ্নে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ দালার হোসেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ